বিরতির পর স্বাগত। প্রতিদিন সাত রামনগর বিধানসভা নির্বাচনী কেন্দ্রে মেয়র দীপক মজুমদার তিনি ভোট প্রচারে বেরিয়ে পড়েছেন, সাধারণ মানুষের সাথে কথা বলছেন এবং কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলি তুলে ধরছেন এবং আগামী কিছুদিন যাবত তারা এ ধরনের কর্মসূচি করবেন বলেই জানা যাচ্ছে। মূলত আজ সকাল থেকেই দেখা গেছে ওল্ড কারিবাড়ি লেন থেকে ডোর টু ডোর প্রচারে বেরিয়েছেন সাত রামনগরের প্রার্থী দীপক মজুমদার। তিনি কথা বলেছেন প্রত্যেকের সাথে এবং 10 বছরের কাজের খতিয়ান তুলে ধরেছেন সাধারণ মানুষের নিকট। কি বলছেন তিনি আজকের এই প্রচারকে কেন্দ্র করে শোনাব। যখন বেরিয়েছি এই নির্বাচনের সামনে রেখেছি, প্রতিটি বাড়িতেই যখন যাচ্ছি মানুষ কিন্তু খুব খুশি এবং আশীর্বাদ করছেন আমাকে, কাজ করার দেবেন আমার প্রত্যাশা আছে। সেই হিসেবে বাড়ি বাড়ি যাওয়াতে আমাদের সরকারের যে উন্নয়ন কাজগুলো হয়েছে সেগুলি মানুষ সমর্থন করছেন, খুব খুশি। তাতে আমার মনে হয় যে আমি বিপুল ভোটে জয়ী হব, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। জয়ের ব্যবধানটা বাড়ানো, বিশেষ করে মানুষের চাহিদাটা কি চাহিদা, মানে আপনার কাছে চাহিদাটা? না, মূলত এখানে চাহিদা বলতে কিছু নেই, উন্নয়নের যে কাজ হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ডাবল ইঞ্জিনের সুফল তারা পাচ্ছেন। পৌর নিগমের কাজ আমাদের প্রকল্পের মাধ্যমে সব জায়গায় হচ্ছে, আগরতলা রামনগর বিভিন্ন ওয়ার্ডে, কাজে সেই ক্ষেত্রে মানুষের কোনো চাহিদা। তবে কিছু ক্ষেত্রে এই এলাকা কিছু পানীয় জলের কিছু সমস্যার কথা মানুষ বলছেন, আমরা বলছি আগামী 2-3 মাসের মধ্যে পানীয় জলের সমস্যা মিটবে, কারণ বিজেপি মাত্রগুলিতে মডিফাইড আইএপি আমাদের বসানো, তার প্রায় শেষের দিকে। কাজে এই এলাকার জলের যে সমস্যা, পানীয় জলের সমস্যা, সেটা অতিরিক্ত নিরসন করা হবে। সেক্ষেত্রে আমি বলবো আমাকে সাহায্য করার জন্য, আশীর্বাদ করার জন্য আমি রামনগর উন্নয়নে কাজ করবো। শুধু দল মত নিয়ে সমস্ত অংশে মানুষের, সকল অংশে মানুষের কাছে আমি ভোট চাইছি, আশীর্বাদ চাইছি, কাজ করার সুযোগ পাবো। আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য। যেহেতু তিনি সাত রামনগর উপনির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থী, সেক্ষেত্রে বাড়তি প্রচার রয়েছে সাত রামনগরে। প্রতিনিয়ত দেখা যাচ্ছে মেয়র দীপক মজুমদারের সাথে ওনার কর্মী সমর্থকরা, বিশেষ করে বিজেপির কর্মী সমর্থকরা, তারা একসাথে ডোর টু ডোর প্রচারে যাচ্ছেন। কিভাবে খুব দ্রুত জনসংযোগ করা যায় তারই যেন প্রয়াস জারি রেখেছেন বিজেপির প্রত্যেক নেতৃত্বরা। এবং সাত রামনগর বিধানসভায় উপনির্বাচন, তৎসঙ্গে লোকসভা নির্বাচন, তাই বাড়তি প্রচার অবশ্যই থাকছে সাত রামনগরকে কেন্দ্র করে। শাসক বিরোধী প্রত্যেকেই সকাল থেকেই ঝাঁপিয়ে পড়ছেন নির্বাচনী প্রচারে। আজ মেয়র তথা সাত রামনগর উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার তিনি ছুটে যাচ্ছেন প্রত্যেকের বাড়িতে, 80 থেকে 8 প্রত্যেকের সাথেই তিনি কথা বলেছেন কিভাবে সাধারণ মানুষের মন জয় করা যায় এবং সমস্ত যে প্রকল্পগুলি রয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারে সে সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে কিভাবে সাধারণ মানুষকে বোঝানো যায়, প্রত্যেকটি বিষয়কে কেন্দ্র করেই কিন্তু প্রচারে ঝড় দেখা যাচ্ছে বিজেপি নেতৃত্বদের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।